আমরা মানিকগঞ্জ জেলার অন্তর্গত দিগন্ত বিস্তৃত একটি সরিষা ফুলের বাগান থেকে মধু চাষের প্রক্রিয়া দেখব। এটাকে বলা হয় ক্লোন পদ্ধতিতে মধু চাষ। ক্লোন পদ্ধতিতে মধু চাষের জন্য সরিষা, ধনে, কালোজিরা, গুড়মুড়ি, লিচু, বড়ই বা যে কোনো সবজি ক্ষেতের নিকটবর্তী কোনো স্থানকে বাছাই করা হয়। চাষিরা ফসলি জমির পাশে কাঠের কৃত্রিম মো বক্স বা কলোনি স্থাপন করে। তারপর চড়া দামে কিছু রানী মৌমাছি সংগ্রহ করতে হয়। এক একটি কাঠের বক্সে অনেকগুলো ফ্রেম এবং একটি করে রানী মৌমাছি থাকে। বক্সের উপরিভাগ কালো পলিথিন বা বস্তা দিয়ে মুড়িয়ে রাখা হয়। রানী মৌমাছির আকর্ষণে হাজার হাজার শ্রমিক মৌমাছি ও পুরুষ মৌমাছি বক্সে জড়ো হতে থাকে। এবং এ বক্সটিকে ঘিরেই তাদের বাসা তৈরি, বংশবিস্তার ও মধু সংগ্রহ প্রক্রিয়া চলতে থাকে। মৌসুমে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কলোনিগুলো মধুতে টইটম্বুর হয়ে ওঠে। চাষিরা কয়েকদিন পর পর মৌ বক্স থেকে ফ্রেমগুলো খুলে প্রথমে ধোঁয়ার মাধ্যমে মৌমাছিগুলোকে তাড়িয়ে দেয়। তারপর ফ্রেমগুলোতে মৌচাকের বাড়তি অংশ কেটে মধু সংগ্রহের মেশিনে স্থাপন করা হয়। পুরীর মধ্যে রানী হয়, এই নতুন রানী করবে বলে এবং হাতের সাহায্যে মেশিন ঘুরাতে থাকে। ঘূর্ণনের ফলে মধুগুলো মেশিনের ভেতর দিয়ে পৃথক একটি পাত্রে জমা হয়। মধু সংগ্রহ শেষে ফ্রেমগুলোকে পুনরায় কাঠের বক্সে স্থাপন করে দেওয়া হয়। এভাবে বছরে ৬ মাস পর্যন্ত মধু উৎপাদন হয় এবং প্রতিটি বক্স থেকে মাসে ৩-৪ বারে প্রায় ৫ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। এ পদ্ধতিটা কৃত্রিম হলেও মধু কিন্তু খাঁটি।
বাণিজ্যিকভাবে উৎপাদিত এসব মধুগুলো বিভিন্ন ওষুধ কোম্পানি ছাড়াও অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কৃষিবিদরা বলেন, ফসলি জমির পাশে এভাবে মধু চাষ করা হলে পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদনও ভালো হয়, অন্তত স্বাভাবিক উৎপাদনের চেয়ে প্রায় 10% উৎপাদন বেড়ে যায়।